হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট এক সংসদীয় আসন। 1991 এবং 96 সালে নির্বাচনে জয় পান জাতীয় পার্টির জয়নাল আবেদিন। 2001 সাল থেকে গত তিনবারের নির্বাচনে এ আসনে টানা জয় পেয়েছে আওয়ামী লীগের প্রার্থী। এর মধ্যে দশম সংসদ নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদকে 1.5 লাখের বেশি ভোটে হারান আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন। মূলত একসময় এটি জাতীয় পার্টির ঘাঁটি থাকলেও গত 15 বছরে পাল্টে গেছে সে দৃশ্যপট। তাই একাদশ সংসদ নির্বাচনেও জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। আগেভাগেই মাঠে নেমেছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা। আপামর জনসাধারণ এক বাক্যে আমাদের এবার নৌকায় ভোট দিবে, কারণ হাতীবান্ধায় রাস্তাঘাট, পুল, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির সবখানে তার উন্নয়নের ছোঁয়া লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ এই আসনে বিপুলভাবে নির্বাচনে বিজয়ী হওয়ার যথেষ্ট সুযোগ আছে। জোটের রাজনীতির কারণে গত 21 বছরে কোনো প্রার্থী দিতে পারেনি বিএনপি, তবে এবার ভোটের মাঠে এগিয়ে থাকতে প্রস্তুতি নিচ্ছে দলটি। মানুষ সচেতন হওয়ার কারণে এই সরকারের অনিয়মকে আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মানুষ ইনশাআল্লাহ এর জবাব ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনে দিবে। হাতীবান্ধা বানগ্রামের এই আসনটি বিপুল ভোটে আমি দেশে দেখব খালেদা জিয়াকে উপহার দেব। এদিকে হেভিওয়েট প্রার্থী দিয়ে এই আসনটি পুনরুদ্ধার করতে চায় জাতীয় পার্টি। এখানে সাধারণ মানুষ লাঙ্গলের প্রতি যে মানে স্নেহ ভালোবাসা ও লাঙ্গলের ফালের মধ্যে ঢুকে আছে লোক, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। লালমনিরহাট এক আসনে মোট ভোটার প্রায় 3,03,000। সময় সংবাদ, লালমনিরহাট।